ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গো লাইফ। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা মায়ের আরেকটা রান্না, হচ্ছে মিক্সড ভেজিটেবল মায়ের মতো করে। তো আজকে রেসিপিটা চলো দেখে নেওয়া যাক। আজকে কিন্তু শুধুমাত্র রেসিপি শেয়ার করব। আজকে ডেলি ব্লগ করার কথা ভেবেছিলাম, মানে শ্যুট করার কথা, কিন্তু মানে আমার একটু কাজ পড়ে গেছে, তো তাই ওইটার জন্য আর আজকে আর তোমাদেরকে ডেলি ব্লগ দেখাচ্ছি না। আজকে তোমাদের জন্য এনেছি মায়ের ওই রান্নাটা। তো লেটস গেট স্টার্টেড। এই হচ্ছে আজকে হচ্ছে মিক্সড ভেজিটেবল, সাদা তেলে কাজুগুলো ভেজে নিচ্ছে। টমেটোগুলো কুচি করে রাখা ছিল, টমেটোগুলো একসাথে ভালো করে ভাজা হচ্ছে। ঢাকা দিয়ে রেখে দিলাম। কতক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখা হবে? ওই 5 মিনিট গরম করার জন্য করছি। 5 মিনিট সবজিগুলো সেদ্ধ করুন। কি কি সবজি আছে? ফুলকপি, ক্যাপসিকাম, বিনস, আলু, গাজর। শুধুমাত্র এই জলে এটা সবজিগুলো সেদ্ধ করছি। একটু নুন দেবো। আচ্ছা, একটু নুন দিয়ে দেবো। আগের দিন দেখিয়েছিলাম নবরত্না পনির দিয়ে, নবরত্না কোরমা। তো আজকেও হচ্ছে মিক্সড ভেজিটেবল, দুটোই কিন্তু নিরামিষ রান্না, মানে যে কোনো উপোষের দিন হোক বা যে কোনো মানে যেদিন আর কি বিভিন্ন মানে আমিষ জাতীয় খাবার যেদিন খাওয়া যাবে না সেই দিন কিন্তু এই দুটো রান্নাই মানে করে তোমরা খেতে পারো। কারণ দুটোতেই আমরা কোনো পেঁয়াজ রসুন কিছু ইউজ করছি না, আর এমনিতে পুরোটাই হচ্ছে একদম মানে পরিষ্কার হবে। ইভেন এটা তোমরা ঠাকুরের কোনো ভোগেও ইনক্লুড করতে পারো। তো রান্নাগুলো দেখো, রান্নাগুলো দেখে কমেন্ট করতে ভুলো না যে কেমন লাগছে আমাদের রান্নাগুলো। তাহলে আরও নতুন নতুন কিছু মানে আরও নতুনভাবে কিছু ভেবে ভেবে আনবো মা আর কি বানাবে, তো তেমনভাবে। তো তোমরা কিন্তু জানাতে ভুলো না যে সবগুলো কেমন লাগছে তোমাদের, মানে জানাশোনাই রেসিপি কিন্তু একটু অন্যরকমভাবে। তো ওই জন্যই বললাম, আর দেখে কিন্তু কমেন্ট করতে ভুলো না, লাইক করো, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই, বা ভিডিওটা দেখার আগে কিন্তু আগে সাবস্ক্রাইব করে নিও, তাহলে কি হবে। আর বেল নোটিফিকেশনে বা নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে আমাদের নতুন নতুন যা যা ভিডিও আমরা আপলোড করতে থাকবো তোমরাও সেগুলো দেখতে পারবে। চলো আবার দেখা যাক বাকি রান্নাটা। সিজে গেছে? না না, এটা সেদ্ধ করতে দিয়ে ভাপ দিয়ে ফেলে দেবো। জলটা ফেলছে। এই পুরো রান্নাটাই রিফাইন অয়েলে হবে, তাই তো? ঠিক আছে, তারপরে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা,
কাজু বাদাম যেটা তেলে একটু নেড়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, একটু আদা দিয়েছি। আচ্ছা, তো ফার্স্টে একটু তেলে নেড়ে তারপর মিক্সিতে পেস্ট। আর কাজু বাদামটা তেলে একটু সাদা করে একটু নেড়ে, যেটা ফার্স্টে আমরা নাড়লাম ওটাকে মিক্সিতে পেস্ট করে দিই, তার সঙ্গে একটু আদা দিয়ে। আচ্ছা, যে ওই টমেটো ওটা ফুটছে, জিরে ধরে গরম মশলাগুলো, জিরেগুলো ধরে গরম মশলাগুলো, মশলা দেওয়া জল। এটা ফুটা ফুটিয়ে মানে এটা কষানো হচ্ছে, এটা কষানো হলে তবে সবজি দিয়ে দিই। আচ্ছা, কি হয়েছে বলো, তুমি কি নিয়েছো হাতে দেখি, সবজিগুলো সেদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছিল, আবার এখন একটু দিতে হবে। নিচ্ছ
মিক্সড ভেজিটেবলে হলুদ লাগে না না হলুদ দিলে দেখতে ভালো লাগে হ্যাঁ মানে এটা যেমন কালারফুল দেখাচ্ছে একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে পনির এখানে আমরা পনিরটা কাঁচাই ইউজ করলে মা পনির ভাজলে ওই খড়া খড়া টাইপের হয়ে যায় না পনির ভেজে দিলে আলাদা টেস্ট হয় কাঁচা পনির দিলে এক কাপ দুধ বড় কাপে এক এই রান্নাটাও পুরোটাই দুধের ওপর হবে দেখো কত কালারফুল লাগছে দেখতে দুধ দিয়ে করলে আলাদা টেস্ট জল দিয়েও করা যায় আচ্ছা আমি দুধ দিয়ে করছি টেস্টটা আলাদা আচ্ছা জলের টেস্ট আলাদা দুধের টেস্ট আলাদা এবার দু এক চামচ মিষ্টি একটু দিব গরম মশলা গুঁড়ো ও আর কাসৌরি মেথি হ্যাঁ ওই যখন ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়োর সাথে গরম মশলা মানে মোটামুটি আমাদের রান্নাটা হয়েই এলো তাই তো এবার তুমি নাও পেত এটা আচ্ছা তাহলে এবার তুমি সার্ভিং বলে সার্ভ করে দেখাবে তোমাদের আজকে রেসিপি ভালো লাগলে মায়ের এই রান্না তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো অনেকগুলো রান্না দেওয়া হয়ে গেছে প্রত্যেকটা কিন্তু দেখে তোমরা ফিডব্যাক দিও আর তোমরা কেমন কী করছো সেগুলো আমাদেরকে দেখিও মা তুমি বলে দাও ঠিক আছে আমার হয়ে গেছে রেডি মিক্সড ভেজিটেবল বাই তোমরা কমেন্ট বক্সে জানিও আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আর চ্যানেলটা ডেলিকার মতো বলবো যে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো আর তোমরাও মানে এই মানে আমাদের রান্নাগুলোকে যদি ফলো করে নতুন কোনো মানে এইভাবে যদি কিছু করো মানে আমাদের মা যেমন করে রান্নাগুলো করছে সেই রেসিপি ফলো করেই যদি করো তাহলে সেই ফটোও কমেন্ট বক্সে দিও খুব ভালো লাগবে দেখতে খুব খুশিও হবো আমরা থ্যাংক ইউ সো মাচ চলো এবার টাটা বাই আবার দেখা হবে নতুন কিছু নিয়ে তোমাদের সাথে